Assalamu alaikum. Welcome to our fiction on new lesson. Dear viewers, I hope you are well and safe. সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ক্লাসে। আপনারা দেখেছেন যে গত ক্লাসে আমি প্রেপোজিশন নিয়ে কথা বলেছিলাম, আর আজকে আমি কথা বলছি আপনাদের সম্মুখে সেন্টেন্স প্যাটার্নস নিয়ে। আশা করি এই লেসনটি খুবই ভালো লাগবে এবং একদম শর্ট ভাবে আমি ভিডিও করার চেষ্টা করতেছি, তো আপনারা উপকৃত হবেন এই ভিডিওর মাধ্যমে। সো চলুন, আমি লিখে রেখেছি বোর্ডে দুইটা স্ট্রাকচার লিখেছি, আমি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে যে আমরা প্রতিনিয়ত চলার পথে আমরা কাউকে না কাউকে ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানানোর জন্য আমরা যেটা মাধ্যম আছে কিভাবে আমরা ইজিলি ধন্যবাদ জানাতে পারি এই বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে হচ্ছে যে কাউকে যদি আপনি কোনো ব্যাপারে ধন্যবাদ জানাতে চান তাহলে ব্যবহার করতে পারেন থ্যাংক ইউ ফর, বারবাসে মানুষকে আইএনজি বসবে, অবজেক্ট এক্সটেনশন। মানে রুলসটা হচ্ছে এটাই যে যদি আপনি কাউকে ধন্যবাদ জানাতে চান তাহলে থ্যাংক ইউ ফর, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন। আমি তিনটা করে উদাহরণ লিখেছি যাতে করে আপনারা ভালো করে বুঝতে পারেন। এর জন্য প্রথমে উদাহরণ লিখেছি থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। এখানে একটা বিষয় উল্লেখ করুন, একটু দেখুন ভালো করে যে থ্যাংক ইউ ফর হচ্ছে আমার রুলস, যে থ্যাংক ইউ ফর এর পরে কি বসে ভার্বের সাথে আইএনজি হয়, তারপরে কি অবজেক্ট, তারপরে কি এক্সটেনশন হয়। আচ্ছা, তাহলে আমার প্রথম উদাহরণটা হচ্ছে যে থ্যাংক ইউ ফর আমি লিখলাম, লিখার পরে এখানে ইনভাইট হচ্ছে ভার্ব ওয়ান, যা সাধারণত আমরা জানি, তো ভার্বের সাথে কি বসলো আইএনজি বসলো, ইনভাইটিং মি। তাহলে প্রথমটার সাথে স্ট্রাকচারের সাথে কিন্তু মিল আছে। তারপরে লাস্ট নম্বর এক্সাম্পল নাম্বার টু, থ্যাংক ইউ ফর ইনফর্মিং মি, থ্যাংক ইউ ফর ইনফর্মিং মি অ্যাবাউট দ্য ম্যাটার, বা ওই বিষয়টা আমাকে তথ্য জানার জন্য ধন্যবাদ। এই যে থ্যাংক ইউ ফর এ কি আছে, থ্যাংক ইউ ফর এর পরে আছে ইনফর্মিং, ইনফর্ম হচ্ছে মেইন ভার্ব, তার সাথে কি যুক্ত হয়েছে আইএনজি যুক্ত হয়েছে। ওকে, লেটস মুভ অন দ্য এক্সাম্পল নাম্বার থ্রি, থ্যাংক ইউ ফর আমি লিখলাম, তারপরে কি আছে হেল্পিং মি, থ্যাংক ইউ ফর হেল্পিং মি। এই দেখেন এখানে হেল্প কিন্তু মূল ভার্ব, তার সাথে যুক্ত হয়েছে আইএনজি। তাহলে ভালোভাবে মনে রাখতে হবে যে যদি আমরা কাউকে ধন্যবাদ জানাতে চাই তাহলে প্রথমে লিখবো থ্যাংক ইউ, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আমরা বলতে পারি, তারপরে আইএনজি যুক্ত হওয়ার পরে অবজেক্ট এবং এক্সটেনশন আমরা যোগ করব। ওকে, এখন হচ্ছে দুই নম্বর যে স্ট্রাকচারটা আমি লিখেছি, কোনো কিছু পছন্দ বা উপভোগ করে কিনা, মানে কাউকে আপনি প্রশ্ন করতে চান যে সে এই বিষয়টা বা এই ব্যাপারটা বা এই জিনিসটা পছন্দ করে কিনা, যদি এরকম কোন প্রশ্ন করতে চান তাহলে আপনি কিভাবে করবেন, ডু ইউ লাইক, ডু ইউ লাইক, এখানে লিখছি ডু ইউ লাইক, ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট আছে, এক্সটেনশন আছে। তাহলে সে কোনো বিষয় বা কোনো কিছু পছন্দ করে কিনা যদি আপনি তার কাছ থেকে জানতে চান তাহলে আপনি এভাবে কোয়েশ্চন করতে পারেন। তাহলে আমরা দেখি, এক নাম্বার লিখেছি আমি যে ডু ইউ লাইক ট্রাভেলিং সিলেট, ডু ইউ লাইক ট্রাভেলিং সিলেট, আপনি কি সিলেটে যেতে পছন্দ করেন, অথবা আপনি কি সিলেটে ভ্রমণ করতে পছন্দ করেন। এটা হচ্ছে যদি আমি কারোর কাছ থেকে কিছু জানার জন্য আমি বললাম। ওকে, লেটস মুভ অন দা এক্সাম্পল নাম্বার টু, ডু ইউ লাইক গোয়িং টু মার্কেট। এখানে দেখেন আমি আগেই বলছিলাম যে যদি ডু ইউ লাইক থাকে তাহলে ভার্বের সাথে কিন্তু আইএনজি হবে, ডু ইউ লাইক, এখানে এখানে গো ছিল মূল ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, টু মার্কেট তার অবজেক্ট দেওয়া আছে। তারপরে লেটস মুভ অন দা এক্সাম্পল নাম্বার থ্রি, ডু ইউ লাইক, ডু ইউ লাইক লার্নিং ইংলিশ, ডু ইউ লাইক লার্নিং ইংলিশ, এখানে কিন্তু লার্ন মূল ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে। তাহলে আমি যে জিনিসটা বুঝতে চাচ্ছি যে যদি আপনি কাউকে কোনো বিষয়ের প্রতি তার ইন্টারেস্ট আছে কিনা এই বিষয়ে জানতে চাইলে আপনি এই ফর্মটা ইউজ করতে পারেন, ডু ইউ লাইক, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন। আমি আশা করি প্রত্যেকটা ভিডিও যদি আপনারা খুবই অ্যাটেনশিভলি দেখেন তাহলে তাতে আপনারা উপকৃত হবেন। সো ইফ ইউ ওয়ান্ট টু বি স্মার্ট ইন ইংলিশ দেন আই উইল সাজেস্ট ইউ প্লিজ প্র্যাকটিস ইংলিশ অ্যান্ড থিঙ্ক ইন ইংলিশ, ইফ ইউ ট্রাই হার্ড অ্যান্ড সোল টু লার্ন ইংলিশ ইটস পসিবল ফর ইউ। থ্যাংকস এভরি ওয়ান ফর হেল্পিং মি, থ্যাংকস এভরি ওয়ান ফর সাপোর্টিং মি অ্যান্ড এনকারেজিং মি, আই এম গ্রেটফুল টু ইউ। And if you think that this video is very important for you, so please hit the share button and
give a chance to others to watch my videos. Thank you all for having passion. আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।